ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে চিহ্নিতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের। আবরার হত্যা মামলার নির্ভুল চার্জশিট শিগগিরই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উন্নয়ন নয় বরং গণতন্ত্রহীনতা, ধর্ষণ আর দুর্নীতির রোল মডেল এখন বাংলাদেশ, বলেছেন বিএনপি নেতারা। দেশ রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের তাগিদ। কাল যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্নদের নির্বাচনের ইঙ্গিত। গত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি জনগণ, অভিযোগ রাশেদ খান মেননের, বলেছেন এর সাক্ষী তিনি নিজেই। জালিয়াতির অভিযোগে নরসিংদী সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলির বিএ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। চট্টগ্রামে বাবা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার সহ দশ জেলায় এগারো জন খুন। ফরিদপুরে আড়াই বছর বয়সী শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। বরগুনায় ছাত্রলীগের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, উভয় পক্ষের অন্তত দশ জন আহত। রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে সোনার খনিতে বাঁধ ধসে নিহত ১৫, আহত ১৪, এখনও নিখোঁজ ১৩ জন। ফরাসি ফুটবল লিগে পিএসজি ৪-১ গোলে হারালো নিসকে, চোটের জন্য খেলেনি নেইমার।